বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে যে গিভ অ্যান্ড টেক সম্পর্ক, কবি রিপনের ভাষায় হচ্ছে তুমি দিবে কিছু আর আমি দিব কিছু, এই থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু, রাইট? সো এই যে সম্পর্ক, তুমি দেবে কিছু এবং আমি দেব কিছু, এই সম্পর্কের ডাইনামিক্সটা হচ্ছে তুলে ধরা হয়েছে আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারিতে। তো আই ওয়াজ কিউরিয়াস টু সি যে সরকার এটার প্রতি কীভাবে রিয়্যাক্ট করে। প্রথমত মানে রিয়্যাক্ট যে করবে এটা আসলে আমি ধরে নিছিলাম, কারণ দেয়ার ইজ ওয়ান পসিবিলিটি যে সিম্পলি ইগনোর করে চলে যাবে, রাইট? বাট আমার মনে হয় না যেটা ইগনোর করতে পারবে, কারণ এটা এত একটা বড় ব্যাপার এবং এত আলোচিত হবে প্রেজুমেবলি যেটা হয়েছে। সো সরকারের পক্ষে এটা অ্যাভয়েড করে যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। সো সরকার অবশ্যই রিয়েক্ট করবে, কী রিয়েক্ট করবে সেটা হচ্ছে একটা, যেটা আমি গতকাল আলোচনায় বলছি, যেটা তো প্রাইম মিনিস্টার দেখবে লাইক 100% শিওর, দেখে না দেখার ভান করবে বা ভুল বোঝার ভান করবে, এগুলো গতকাল আলোচনা করে ফেলছি, রাইট? যে একটা কথা আছে না যে প্রথম তারা তোমাকে ইগনোর করার চেষ্টা করবে, তারপর তারা তোমাকে আক্রমণ করবে। সো যতক্ষণ ইগনোর করে থাকা যায়, না দেখার ভান করে থাকা, ওই যে ভুল বোঝার ভান করে থাকা, সেটা হইতেছে প্রথম স্ট্র্যাটেজি। সেটাতে যদি কাজ না হয় তখন হইতেছে কনফ্রন্টেশনে যায় সেটার কি। তো কনফ্রন্টেশনে সরকার হচ্ছে, সরকার থেকে যেভাবে করে সকল মিডিয়াকে দিয়ে রিপোর্ট করানো হচ্ছে, মোটামুটি প্রত্যেক মিডিয়া ফেনা তুলে ফেলতেছে মুখে, এটা হচ্ছে ইয়ে করতে করতে কি জানি বলে রিগার্জিটেট করতে করতে, যে এটা ষড়যন্ত্র মিথ্যা, ষড়যন্ত্র মিথ্যা, ষড়যন্ত্র মিথ্যা। সো এই যে মিডিয়ার হাইপার অ্যাক্টিভিটি দেখেই বোঝা যাচ্ছে যে সরকার কিন্তু ব্যাপারটাকে খুব মানে ইগনোর করার তো প্রশ্নই ওঠে না, বরং বেশ জায়গা মতো সরকারের লাগছে আর কি। তো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স গতকালকে একটা হচ্ছে বিবৃতি দিছে ফেসবুকে, সেই বিবৃতিটা বেশ ইন্টারেস্টিং, এবং এটা ইন্টারেস্টিং ইন দ্যাট যে আসলে এত প্রেডিক্টেবল হয়ে গেছে সব কিছু, এখন লাইক কমিক্যাল হয়ে গেছে, জোক হয়ে গেছে সব কিছু। গতকালকে আমি আমার আলোচনায় কিন্তু একেবারে ক্লিয়ার টার্মসে এবং খুব বোল্ডলি উইথ কনভিকশন দাবি করছি, প্রেডিক্ট না দাবি করছি, যে এটা তো অবশ্যই ডিসমিস করার চেষ্টা করবে, মানে এটা তো আমরা সবাই জানি, মানে আমার প্রেডিকশন করার কিছু নাই, এটা আমরা সবাই জানি, স্টিল সেটাই বলতেছি আর কি, যে যে এটা অবশ্যই জামাত ইসলামের সাথে ষড়যন্ত্র, আল জাজিরা, জামাতি, ইয়ে মেশিন, টুল, এগুলো বলে ডিসমিস করা হবে। বাংলাদেশে তো এখন সরকারের হচ্ছে অস্ত্র কয়েকটা, জামাত, শিবির, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আর মুক্তিযুদ্ধের চেতনা, এই কয়েকটা টার্ম ঘুরে ফিরে সব কিছুর মধ্যে। উন্নয়ন, ডাকাতি করে দেশ যদি একেবারে সব চুরি করে খেয়ে ফেলে আপনি কিছু বলতে পারবেন না, মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় আছে, অথবা আপনি জামাত শিবির, আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, আপনি হচ্ছে যুদ্ধাপরাধের বিচার চান না, এই চর্বিত চর্বণ, রাইট? সো খুবই প্রেডিক্টেবল ছিল এবং এক্স্যাক্টলি সেটাই বলছে। তো দেখেন সরকার কী বললো, আমি একটু পড়েও শোনাই, যে এটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড স্মিয়ার ক্যাম্পেইন বাই নটোরিয়াস ইন্ডিভিজুয়ালস অ্যাসোসিয়েটেড উইথ দ্য জামাত ইসলামী এক্সট্রিমিস্ট গ্রুপ। ওরে বাবা রে বাবা, এত প্রেডিক্টেবল, এত প্রেডিক্টেবিলিটি, নতুন কিছু বলেন না ভাই। এবং এটা হইতেছে patronized by Jamaat Islami Bangladesh, which on certain occasions have conspired with international extremist groups and news media, especially the Al Jazeera. So basically jeta bollam ar ki je khubi predictably ja oi jamati oi khaj kata kumir shei lekhatate sarkar ar মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আর কী কী কথা বলছে সেগুলো একটু দেখি। এখানে একটা ফানি কথাবার্তাও আছে, সেটা হচ্ছে দ্য ফ্যাক্ট, তার কি আরেকটা ডিসমিস করার কি প্রক্রিয়া, আমরা যেটা বললাম মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ডিসমিস করতে হবে, রাইট? কেন 1971 সালের গপ্প মারা না, এই জন্য নাকি এটা হইতেছে জামাত ইসলামীদের প্রপাগান্ডা। বাংলাদেশের দুর্নীতিবাদদের দুর্নীতি নিয়ে একটা ডকুমেন্টারি, সেখানে কেন 1971 মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের গল্প করা নাই, মানে ওনারা তো বাংলাদেশের সরকার তো এখন সব কিছুর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, মানে বান্ধা কিছু টেম্পলেট আছে, রাইট? এর বাইরে কিছু এরা জানেও না, এর বাইরে কোনো যুক্তিও নেই, এর বাইরে কোনো লজিকও নেই, এই কিছু এই জিনিস। তো এখন ওনাদের অভিযোগ হইতেছে কেন বাকি বিশ্ব, বহির্বিশ্ব, বাকি সবাই কেন ওনাদের মতো করে সব কিছুর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ ঢুকাইতেছে না, মানে এটা বুঝতেছে না তারা, এটা মাথা কাজ করতেছে না, মাথা ঢুকতেছে না, যে কী ব্যাপার। বাংলাদেশের দুর্নীতি নিয়ে, বাংলাদেশের দুর্নীতিবাজদের নিয়ে একটা রিপোর্ট হবে, সেইখানে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না, সেখানে 1971-এর গপ্প থাকবে না, হাউ কাম, মানে এটা এটা কোন ধরনের বাস্তবতা, এটা কী ধরনের রিয়ালিটি, তারা তো এই রিয়ালিটির সাথে পরিচিত না, বোঝেন নাই। সো এটা হইতেছে তাদের আরেকটা অভিযোগ, আল জাজিরার এই রিপোর্টকে ডিসমিস করতেছে এটা বলে যে তারা মুক্তিযুদ্ধ নিয়ে গল্প করে নাই, তাহলে এটা আবার কী ধরনের মানে এটার গ্রহণযোগ্যতা কীভাবে থাকতে পারে মুক্তিযুদ্ধের চেতনার গপ্প ছাড়া। So she told us, the fact that the report's historical account fails to even mention the horrific genocide in 1971 in which Jamaati
জামাত জামাতে খাটকাটা কমের খাটকাটা কমের জামাত পারপিট্রেটরস killed millions of Bengali civilians and raped more than 200 blah 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 okay khoda mukti juddho niye kotha bolte hobe mukti juddho niye kotha bolena sutrang era jamate sutrang eta dismissed ha case dismissed eta hocche sarkarer ye ebong arekta tara ar kibhabe dismiss korche dekhi it is noted that the main source of al jazeera's allegations is an alleged international criminal claimed to be a psychopath by al jazeera itself al jazeera naki take সাইকোপ্যাথ বলছে ওরে বাবারে মানে ওই যে বলে না যে আর ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র অ্যান্ড ডুবে যেতে নিলে তো খড়কুটা যা আছে কিছু একটা ধরে ভেসে থাকতে হবে সেই চেষ্টাই করতেছে আর কি সরকার না সে সাইকোপ্যাথ বলছে আলজাজিরা না এটা হচ্ছে যেই ছেলেটা সামি যেই ছেলেটা ভিকটিম হয়েছে এদের এই গ্রুপের আজিজ এবং তার ভাই এবং ভাই বেরাদা সকলের তো সে হইতেছে তার অভিজ্ঞতার থেকে বলছে যে তো সাইকোপ্যাথের মতো এর সাথে কারোর সাথে যদি লাগে সে তার পেছনে এমনভাবে লাগে তার ক্ষতি করেই ছাড়বে এবং খুবই উচ্চ লেভেলের মার্সেনারি টাইপের সো ওই সেন্সে সে বলছে হ্যারিস ইজ এ ভেরি কোল্ড ব্লাডেড ক্রিমিনাল হি ইজ সামওয়ান হু উড হার্ম ইউ ইফ হি ডাজন্ট লাইক ইউ আই গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস পারসন ইজ নট এ ভেরি নরমাল পারসন হি ইজ কাইন্ড অফ আ সাইকোপ্যাথ সো ওইটাকে এখন ডিসমিস করতেছে মেন্টালি ডিরেঞ্জ মেন্টালি আনস্টেবল এই টাইপের একটা ভাব ধরার চেষ্টা করতেছে সরকার অথবা দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ধরে বলার চেষ্টা করতেছে তো পাগলের কথা তাহলে বিশ্বাস করার কি আছে সো আলজাজিরা নাকি তাকে নিজেই তাকে পাগল দাবি করছে না আলজাজিরা পাগল দাবি করে নাই যে সামি সে এটা তার বক্তব্য তার ভাষ্য এবং হচ্ছে যে তাকে না আসেই সেন্সে তাকে মেন্টালি আনস্টেবল সেন্সে বলা হয় নাই তার হয়েছে কাজকর্ম আচার আচরণ সাইকোপ্যাথের মতো সেটা বলা হয়েছে সো এই খড়কুটা দিয়ে ডিসমিস করার যে চেষ্টা এটা এগুলো সব কিছু আসলে ইন্ডিকেটস ওয়ান থিং যে নাই কোনো ম্যাটেরিয়াল নাই সরকারের কাউন্টার আর্গিউ করার কোনো ম্যাটেরিয়াল নাই যে কারণে খুবই অসহায়ের মতো এদিক সেদিক পিংপং বলের মতো এইটা সেটা 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 করতেছে এদিক থেকে সেদিক সেদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করতেছে জামাত ইসলাম আল জাজিরা জামাত ইসলাম আল্লাহ কেন আল জাজিরা 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে একটা গপ্প দিল না এখানে সুতরাং এটা ভুয়া তারপর হচ্ছে মানে হচ্ছে বেসিক্যালি মানে ফ্যাক্ট তো ফ্যাক্ট ফ্যাক্ট যার মুখ থেকেই আসুক সেটা ফ্যাক্ট পৃথিবী গোল এটা আমি যদি বলি পৃথিবী গোল তাও পৃথিবী গোল এটা যদি হিটলার বলে পৃথিবী গোল যেহেতু হিটলার অনেক মানুষ খুন করছে সেহেতু হিটলার বললে পৃথিবী চ্যাপ্টা হয়ে যাবে না ফ্যাক্ট রিমেইনস যেটা ফ্যাক্ট তারা যেটা দেখাইছে সেখানে এটা যদি এরকম হতো একটা ন্যারেটিভ যেটা নিয়ে কথা কী জানি বলে এদিক সেদিক কথাবার্তা বলার আলোচনার অবকাশ আছে ন্যারেটিভ ফ্যাক্ট কারণ তথ্য প্রমাণ দেখানো হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখানো হয়েছে তারা পাসপোর্ট জালিয়াতি করছে সব তথ্য প্রমাণ ফ্যাক্ট উপস্থাপন করা হয়েছে এটা এবার যদি জামাত ইসলামের মুখ থেকেও আসে আল জাজিরার মুখ থেকেও আসে আমাদের জাফর ইবসারের মুখ থেকেও আসে ফ্যাক্ট রিমেইনস রাইট সুতরাং ফ্যাক্টকে হইতেছে এই যুক্তি দিয়ে ডিসমিস করা যেটা জামাত ইসলামের মুখ থেকে আসছে বা কী জানি বলে আল জাজিরা জামাত ইয়ে বা হিটলার বলছে পৃথিবী গোল সুতরাং না এখন আর পৃথিবী গোল না এখন পৃথিবী চার কোণা হয়ে গেছে ওকে খুব ভালো যুক্তি আছে চমৎকার তারপর বলতেছে যে দেয়ার ইজ নট আ শ্রেড অফ এভিডেন্স লিঙ্কিং দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার স্টেট ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ টু দিস পার্টিকুলার ইন্ডিভিজুয়ালস রিয়েলি প্রধানমন্ত্রী যে ব্যক্তিগতভাবে পিক করলেন এই যে ইয়েকে কী বলে আর্মি চিফকে জেনারেল আজিজকে তারপর সেটার আগে পার্ডন করা হইল তাকে আর্মি চিফ হিসেবে নির্বাচিত করার কয়েক মাস আগে তার ভাইকে পার্ডন করা হয়েছে নাহলে এটা তো বিতর্ক সৃষ্টি করবে রাষ্ট্রপতি মানে খালি নাকি লিঙ্ক দেখায় নাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে এই গ্রুপের লিঙ্ক নাকি দেখা নাই আর কীভাবে হইলে লিঙ্ক দেয় ভাই এখন ফ্যাক্টকে যেটা বললাম ফ্যাক্টকে যদি অস্বীকার করে কেউ কেউ যদি বলে যে সাদাকে কালো কালোকে নীল তাহলে আপনি কী করতে পারবেন আপনি একটা সাদা রং দেখায় বললেন কই পাই সাদা রং দেখায় বললেন যেটা কী রং সে বললো বেগুনি আপনি কীভাবে এটা প্রমাণ করবেন বলেন আপনি তাকে যতভাবেই দেখাবেন সে বলবেন আমি এটা বেগুনি দেখতেছি আই এম সরি ওই যে মাঝখানে অনলাইনে একটা বিতর্ক হয়েছে না একটা জামার ড্রেস এটা গোল্ডেন কালার নাকি ব্লু গ্রে কালার নিয়ে বিতর্ক কেউ দেখে গোল্ডেন কালার কেউ দেখে গ্রে কালার এবং এটা হইতেছে ব্রেন যেভাবে কাজ করে বা রিয়্যাক্ট করে সেটার ভিত্তিতে সো যেই গ্রুপ বলতেছে গোল্ডেন কালার সে তারা গোল্ডেনই দেখতেছে যারা দেখতেছে গ্রে তারা গ্রেই দেখতেছে এখন আপনি তো এটা রিকনসাইল করার কোনো উপায় নাই তো ওনারা হয়তো সে ডিসাইড করছে ওনারা সাদাকে কালো দেখবে কালোকে বেগুনি দেখবে এখন আপনি কী করবেন বলেন লিঙ্ক নাকি দেখায় নাই প্রধানমন্ত্রী পার্সোনালি পিক করলো রাষ্ট্রপতি তার আগে আগে ক্ষমা ঘোষণা করলো তার ভাইকে ওনার এনারা সবাই হইতেছে এবং এই ভাইরা সবাই মিলে গ্রুপ বেঁধে কাজ করতেছে দল বেঁধে পুরো রাষ্ট্র অ্যাপারেটাস ব্যবহার করে পাসপোর্ট জালিয়াতি পাসপোর্ট জাল করলো বাংলাদেশ থেকে যে ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ এরা পাচার করতেছে
এটাগুলো কিভাবে পাচার করে বাংলাদেশ থেকে? তো ৫,০০০ এখন রিসেন্টলি হচ্ছে আইন করছে কত ডলার জানি, বাইরে নেওয়া যাবে ১০,০০০ ডলার না ৫,০০০০ ডলার, কয়দিন আগ পর্যন্ত এটা মনে হয় ৫,০০০ ডলার ছিল হাইয়েস্ট নাকি। এরা যে কোটি কোটি টাকা বের করতেছে কীভাবে বের করতেছে? এই যে টেন্ডারগুলো দেখাইলো যে আর্মির কি বেড কিনবে, বিডিআরের বেড কিনবে, রেড কিনবে, এগুলো সব নিজের ভাই পলাতক ভাই। এটা এখন এই সরকার নিজেই এই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তাদের পোস্টে দাবি করবে, ডিসমিস করতে গিয়ে এদেরকে পলাতক আসামি বলে দাবি করবে। তো পলাতক আসামি যদি এরা হয় তাহলে পলাতক আসামিরা কীভাবে রাষ্ট্রপতির সাথে একটা বিয়ের অনুষ্ঠানে একই জায়গায় উপস্থিত থাকে? ওমা, ওনারা বললো কোনো লিঙ্ক নেই নাকি প্রধানমন্ত্রীর সাথে বা রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনের সাথে নেই, কোনো লিঙ্ক দেখা নেই এদের। রাষ্ট্রপতি এদের সাথে উঠা বসা করতেছে, এরা পলাতক আসামি এবং খুচরা পলাতক আসামি না, সেই না প্রধানের ভাই। এক জায়গায় এক এক প্রোগ্রামে একসাথে রাষ্ট্রপতি ছবি তুলতেছে, প্রধানমন্ত্রী পুরস্কৃত করতেছে, প্রধানমন্ত্রী পিক করতেছে, এবং প্রধানমন্ত্রী ওই যে উনি কিছুই জানেন না আর কি, ওনাকে ভুল বোঝানো হয়। বাংলাদেশে একটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করার সময়ও এর পিছনে গোয়েন্দা লাগানো হয় যে এ কবে কোথায় কী বলছে পলিটিক্স নিয়ে, জিয়াউর রহমান সম্পর্কে তার অবস্থান কী, জাতির জনক সম্পর্কে তার অবস্থান কী, স্বাধীনতার ঘোষক কে বলে সে মনে করে। প্রত্যেকটা নিয়োগ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সরকারের কোনো প্রতিষ্ঠান না, ওইগুলোর নিয়োগের বেলাও এদের হইতেছে মাটির নিচ থেকে এদের পিছনে গোয়েন্দা লাগানো হয়। বিসিএস যারা হয় প্রত্যেকটা নিয়োগের সময় এদের বাড়িঘর পুলিশ ভেরিফিকেশন নাম দিয়ে বাড়িঘর ১৪ গোষ্ঠীর ভেতরে কেউ কখনো বিরোধী দলের ছিল কি না এগুলো খুঁজে বের করা হয়। বিরোধী দলে ছিল না, বিরোধী দলের কারোর সাথে ওঠা বসা আছে কিনা। তো আর হইতেছে সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে, প্রধানমন্ত্রী জানেন না যে সেনাপ্রধান কে, এর ভাইরা কারা, উনি কী করতেছেন, উনি কী করে বেড়াইতেছেন, উনি যে মালয়েশিয়া গিয়ে ফিউজিটিভ অ্যাবসকন্ডিং ভাইদের সাথে দেখা করতেছেন, এরা প্রত্যেকে হইতেছে দাগি সন্ত্রাসী খুনি, জেল খাটছে, পালাইছে, এগুলো করতেছে, এগুলো খোঁজ খবর নেওয়া ছাড়া প্রধানমন্ত্রী ওনাকে সেনাপ্রধান নির্বাচন করে ফেলছেন আর কি। তো না কোনো লিঙ্ক নাই প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনের সাথে, রাষ্ট্রপতির সাথে কোনো লিঙ্ক নাই, কোনো লিঙ্ক দেখা যাচ্ছে না, সাদা হচ্ছে বেগুনি। কী বলবেন, কিছু বলার আছে, কিছু বলার নাই। মানে ওই যে কালকে যেটা বললাম যে এত যদি নির্লজ্জ হয় আপনি তাহলে লজ্জা দেবেন কীভাবে, যার লজ্জা নাই তাকে আপনি লজ্জা দেবেন কীভাবে? মানে তো আপনি জাগা মানুষকে কি জাগাইতে পারবেন, যে জেগে আছে তাকে ঘুম থেকে তুলবেন কীভাবে? সো এবার এইসব কথাবার্তা বললে আপনি কীভাবে কী করবেন? মানে এগুলো নিয়ে কথা বলতেছি কেন, এগুলো তো আমরা সবাই জানি, তাও বলতেছি বলার জন্য। ওনার একটা জিনিস একটা একটা এক্সপ্লেনেশন দে পুট ইট আউট দেয়ার, সুতরাং সেটা নিয়ে যেহেতু ছাইরা দিছে কথা তো বলতে হয়তো কথা বলতেছে, এর বেশি কিছু না, অন্য কিছু না, মানে সিরিয়াস কিছু না, হ্যাঁ সিরিয়াস কোনো আলাপের কোনো সুযোগ নেই এখানে। সো দেয়ার ইজ নট আ শ্রেড অফ এভিডেন্স লিঙ্কিং দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার স্টেট ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ টু দিস পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। ও মাই গড, না না না, প্রচুর একেবারে লতায় পাতায় লিঙ্ক, খালি লিঙ্ক নাই মানে। এবং হচ্ছে এই যে এই পোস্টেই আবার দাবি করতেছেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স নিজেই বলে ফেলতেছেন, মানে ডিসমিস করার জন্য এখন আবার বলে দিবে যে অ্যান্টাই বাংলাদেশ প্রপাগান্ডা হ্যাবিচুয়ালি অর্কেস্ট্রেটেড বাই এ ফিউ কনভিক্টেড অ্যাবসকন্ডিং ক্রিমিনালস। সো তার মানে তারা কনভিক্টেড এবং তারা অ্যাবসকন্ডিং এবং তারা ক্রিমিনাল। তাহলে রাষ্ট্রপতির সাথে কীভাবে তারা হইতেছে একটা বিয়ের পার্টি একই সাথে? রাষ্ট্রপতির ইয়ে না আছে না, পার্সোনাল বডিগার্ড আছে না, রাষ্ট্রপতির সিকিউরিটি ইয়ে আছে না, টিম আছে না, রাষ্ট্রপতি যেই জায়গায় যায়, প্রধানমন্ত্রী যেই জায়গায় যায়, এগুলো তো সব চষে ফেলা হয় আগে, কারা আসতেছে যাইতেছে সব মনিটর করা হয়। সেনা প্রধানের ভাই, বাংলাদেশের সেনা প্রধানের ভাই অ্যাবসকন্ডিং ক্রিমিনালস বিদেশ থেকে রাষ্ট্রপতির সাথে একই প্রোগ্রামে, আর হইতেছে ওনারা মানে যেটা ওনারা দাবি করতেছেন যে অ্যাবসকন্ডিং ক্রিমিনাল, আবার বলতেছে লিঙ্ক নাকি নাই। হ্যাঁ ভাই লিঙ্ক নাই, না না লিঙ্ক নাই, ঠিক আছে, আমরা আমরা সবাই ঘুমে আছি, হ্যাঁ সাদা কালো এবং নীল হচ্ছে বেগুনি, ওকে ঠিক আছে কোনো লিঙ্ক নাই। এবং লাস্টে হইতেছে সেই পুরান ওই যে কয়েকটা আছে আর কি, মতন উন্নয়ন, হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনা, জামাত শিবির, রাজনৈতিক এই কী জানি বলে যুদ্ধাপরাধের বিচার, ট্রাইব্যুনাল, স্বাধীনতা বিরোধী, জয় বাংলা, তারপর হচ্ছে ওই যে কী বলে ওই যে উন্নয়ন, দেশে উন্নয়ন হইতেছে, ওকে। সো যেহেতু দেশে উন্নয়ন হইতেছে সুতরাং আর কোনো আর হইতেছে এখন সাদা হইতেছে কালো এবং নীল হচ্ছে গোলাপি, রাইট, যেহেতু দেশে উন্নয়ন হচ্ছে। এবং যেহেতু দেশে উন্নয়ন হচ্ছে যেগুলো কিছু বললে আরিফার হোসেন সোলামা সুখনরা ওই উন্নয়নের কথা বলে, ওই যে বলছিলাম যখন সোলামা সুখন আমাকে ফোন দিয়েছিল, উনি আমাকে ফোন দিয়ে উনি শুরু করছে আবার উন্নয়নের পেঁচাল, এই উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই আপনি বাংলাদেশের অর্থনীতি কিন্তু খুব আগায় যাচ্ছে। তো আমি বললাম যে বাংলাদেশ অর্থনীতি যদি এত আগায় যায়, ওনাকেই বলছি যে বাংলাদেশ অর্থনীতি যদি এত আগায় যায় তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিফিউজি জেনারেটেড বাংলাদেশ থেকে কেন হলো, যেখানে সিরিয়াতে যুদ্ধ হইতেছে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকেও বেশি রিফিউজি জেনারেট হয়েছে ইউরোপের বাংলাদেশ থেকে, পৃথিবীতে সবচেয়ে বেশি রিফিউজি জেনারেট হয়েছে ইউরোপের বাংলাদেশ থেকে, কই আপনার উন্নয়ন? তার মানে আপনার এই উন্নয়নের সুবিধা বেনিফিশিয়ারি সকলে না, কয়েকজন, আপনার মতো কয়েকজন। তো
চুপ করে গেছে, কিছু বলতে পারে না আর কি। তো হ্যাঁ, আপনাদের উন্নয়ন দেখতেছি আমরা, এই যে ওনার ভাইরা কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করতেছে, ওনারা ভাইরা মিলে সাঙ্গভঙ্গে, এবং সেনাপ্রধান বলতেছে ইমেইলে যে আমি জানি রিটায়ারমেন্ট করার পর তিনি আমি দেশ ছেড়ে গিয়ে এই মোটামুটি এগুলো সারা জীবন আমার এই টাকা পয়সা উড়াইতে পারি, ওনারাও ব্যবস্থা করতেছে। সো হ্যাঁ, ওই যে উন্নয়ন টুন্নয়ন যে যেটা দেখায় যে মাথাপিছু আয়, এভার মাথাপিছু আয়টা তো অ্যাভারেজ করা হয়। সো আমার পকেটে আসছে 1 টাকা আর সেনাপ্রধানের পকেটে গেছে 1 কোটি টাকা, তো অ্যাভারেজ হইতেছে আমাদের দুইজনের মাথাপিছু আয় গড়ে হইতেছে 50 লক্ষ টাকা। সো বেসিক্যালি আমার মাথাপিছু আয় গড়ে 50 লক্ষ টাকা, আসলে পকেটে গেছে 1 টাকা। এই হইতেছে উন্নয়ন আর কি, ওরা কোটি কোটি টাকা সব পাচার করতেছে বিদেশে। সো গতকালকে যেটা আলোচনা করলাম, এই সিস্টেমের সুবিধাভোগী কিছু মানুষ, এবং এরা যে কোনো মূল্যে এই সিস্টেমকে, এই স্ট্যাটাস কোকে ধরে রাখবে, টিকিয়ে রাখবে, কারণ নাইলে হইতেছে এদের এই প্রাসাদ ভেঙে পড়বে। সো এরা এদের প্রাসাদ, এরা তো প্রাসাদে আছে, সুতরাং এরা তো বলবেই আরে কী ব্যাপার, কিসের গরম, এই তো এসির মধ্যে সব চারপাশ প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, কোনো আরামদায়ক একটা পরিবেশ, কারণ কী কারণ সেই এসিতে আছে। সো ওনারা ওনাদের চোখের চশমা দিয়ে, রঙিন চশমা দিয়ে পৃথিবী দেখে, তো সব কিছুই যে চেলাবেলা মোটিভেশনাল থেকে শুরু করে সকলে বোঝানোর চেষ্টা করতেছে উন্নয়ন উন্নয়ন, না এই উন্নয়নের ভাগিদার আমরা না, এই উন্নয়নের ভাগিদার হইতেছে যে আজিজ আহমেদ, আহমেদ ফ্যামিলি যেটা যে মাফিয়া হিসেবে পরিচয় করা দেওয়া হয়েছে, ওনারা উন্নয়নের ভাগিদার, আর কেউ উন্নয়নের ভাগিদার না। সুতরাং উন্নয়নের গপ্পটা আমাদেরকে বললেন, এটা একটা প্রহসনের মতো লাগে আমাদের কাছে, উন্নয়নের গপ্পটা যখন মারেন আমরা রিলেট করতে পারি না, বোঝেন নাই, আমরা রিলেট করতে পারি না। তো যাক গা, লাস্টে এটাই মারবে আর কি। এটা হইতেছে একটা ম্যালেশিয়াস পলিটিক্যাল ডিজাইনস এইমড অ্যাট ডিস্টেবিলাইজিং দ্য সেকুলার ডেমোক্রেটিক গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইথ এ প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ এক্সট্রাঅর্ডিনারি সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস। ওরে মারছে, বোঝেন নাই। তো এই আর কি ঘটনা হইতেছে, প্রচুর উন্নয়ন হচ্ছে, প্রচুর মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে, প্রচুর জামাত নিধন হচ্ছে, প্রচুর খেলা হচ্ছে আর কি। সো এই হইতেছে সকল মিডিয়াকে দিয়ে হচ্ছে এটা মিথ্যা হিসেবে প্রচার করানোর পর, এই হইতেছে সরকারের ডিফেন্স শেষ পর্যন্ত মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স হইতেছে এই কাউন্টার এক্সপ্লেনেশন দিচ্ছে, যেটা হইতেছে বেসিক্যালি ফ্যাক্টের সাথে হচ্ছে দ্বিমত পোষণ করা, ফ্যাক্ট অস্বীকার করা, সাদাকে নীল হিসেবে উপস্থাপন করা। সেটা হইলে আর কারো কিছু বলার নাই, আমরা সবাই চোখ দিয়ে দেখছি এখানে কী লিঙ্ক আছে, কারা কী করতেছে, রাইট? সো সেটা আমরা আমাদের নিজের চোখে দেখছি, নিজের চোখে যেহেতু দেখে ফেলছি, এখন আর আপনাদের কাছ থেকে আমাদের অ্যাকাউন্ট নেওয়ার দরকার নাই যে সেখানে কী হয়েছে, কথা বুঝুন নাই। যদি না দেখতাম তাহলে বলতেন, শুনতাম, শুনে আপনাদের কাছ থেকে ঘটনাটা বোঝার চেষ্টা করতাম, নিজের চোখে দেখে ফেলছি। তো এখন দয়া করে আপনারা আমাদেরকে ইনফরমেশান প্রোভাইড না করলেও চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ।